মানে ব্যাথাটা হঠাৎ করে একটা ব্যাথা উঠলো আজকে প্রায় বিশ পঁচিশ দিন হবে হ্যাঁ এটা ঢাকাতে নিয়ে বিভিন্ন রকমের ডাক্তার দেখাইছে সর্বশেষ গত পাঁচ দিন আগে পিজিতে নেওয়ার পরে তারা নাকি এমার করলো এমার কোটা বলছে যে ওই মেরুদন্ডের নিচে এবং পায়ের উপরে তিনটে জয়েন্টের জায়গায় মানে একটা ফুটার মত নাকি হয়ে গেছে বা ক্যালসিয়াম সর্ট হয়ে গেছে একটা ইনজেকশন দিচ্ছে তারা ষোলো হাজার টাকা নিচ্ছে এখন আপাতত এখন কি অবস্থা এখন সমস্যাটা কি ফেস করছেন উনি আপনার এখন সমস্যাটা কি প্রচন্ড ব্যাথা মানে কোমর থেকে ডান পায়ের গোড়ালি পর্যন্ত প্রচন্ড ব্যথা আচ্ছা আচ্ছা জি ধন্যবাদ ঠিক দর্শক ধন্যবাদ আপনাকে শুরুতেই যেটা বলবো যে কবিরা যে চিকিৎসা নিচ্ছেন আপনাকে আপনার মাধ্যমে সবাইকে বলে দিই এই জাতীয় চিকিৎসা এই রোগীর জন্য আরো ভয়ানক বিপদ ডেকে আনবে কারণ হচ্ছে আপনার ওনার মেরুদণ্ডে আপনার ভাষায় যে এমআরআই করার পর ডিক্স প্রোলাপস আমরা যেটা ডাক্তারি ভাষা বলে থাকি তাই হয়েছে রগে কম্প্রেশন আছে ডাক্তার সাহেবের হয়তো ইনজেকশন দিয়েছিল স্পাইনে হয়তো ইম্প্রুভ হয়নি হয়তো হতো অথবা প্রয়োজনে অপারেশনে অথবা থেরাপিতে যেতে হতো আপনার এটাকে নিয়ে আপনার টপ অপর চিকিৎসা দিচ্ছেন এটা একেবারে ঠিক না এই চিকিৎসা আজকে বন্ধ করে দেন আর আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসতেছেন চান তে আপনি রুগী পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ রুগী ভালো হয়ে যাবে এমআরআই নিয়ে আসবে অবশ্যই এমআরআই টা সাথে করে নিয়ে আসতে হবে একজন দর্শক আমাদের কাছে একটা এসএমএস পাঠিয়েছেন সাইফুল ইসলাম বয়স ৪৫ তিনি লিখেছেন যে তার ঘাড়ে ব্যথা ছিল অনেকদিন ব্যথা কমে গেছে কিন্তু তার দুই হাতে এখন বেশ ব্যথা নেমে মানে কাপড় পরতেও তার কষ্ট হয় এখন তিনি কি করবেন জানতে চাচ্ছেন হ্যাঁ এই জাতীয় আমি প্রায়ই পেয়ে থাকি যে ঘাড় ব্যথা ছিল দীর্ঘদিন মানে আগে ছিল কিছুদিন অত পেনকিলার কিলার খেলো বা ম্যানেজ করলো অনেক সময় ঘাড় ব্যথা ট্রিটমেন্ট না দিলেও কমে যায় এটা প্র্যাকটিসে দেখা যাচ্ছে কিন্তু এখন যে কমপ্লেনটা তার যে হাত উঠাতে সমস্যা বা দুই শোল্ডারে ব্যথা এটা বুঝতে রুগে আরও খারাপ হয়ে গিয়েছে এটা কি হয় যে যদি রুট কম্প্রেশন হয় তখন কিন্তু দুই পাশে বাইলেটাল ফ্রোজেন শোল্ডার হতে পারে শোল্ডারে জয়েন্ট অ্যাটাক করতে পারে অ্যালবোতে অ্যাটাক করতে পারে হাতের আঙ্গুল জিজি হয়ে যেতে পারে বা অবশ হয়ে যেতে পারে তো ওনার এখন যেটা করতে হবে খুব দ্রুত ঘাড়ের একটা এমআরআই করে আপনার যদি একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয় এখানেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার থেরাপি খুব ভালো কাজে আসে যেমন ডিকম্প্রেশন করা যেতে পারে তারপরে আপনার মেনোপুলেশন থেরাপি এবং বিভিন্ন প্রকার থেরাপিউটিক এক্সারসাইজ খুব ভালো কাজে দিবে যদি এগুলা করা যায় আশা করি সমস্যা টোটালি সেরে যাবে হ্যাঁ এই পঁয়তাল্লিশ বছর বয়সে তিনি সেরে লাভ করবে